আমি 3 বছর আগে আমি সহ আমার কাউন্সিলর বৃন্দ আমাদের পরিষদ শপথ গ্রহণ করি। পৌর এলাকায় যেহেতু আমার বাড়ি, এখানকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও উত্তরণ নিয়ে সংকট থেকে একটা নিজস্ব ধারণা ছিল, পরিকল্পনা ছিল, আমার কিছু রিসার্চ ছিল এবং আমি বিভিন্ন এলাকায় আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আমি উন্মুক্ত করে রেখেছি, যে কেউ মেইল করতে পারেন এবং যে কেউ আমার সাথে ফোনে কথা বলতে পারেন। আমাদের এলাকায় রাস্তাঘাট এখনও দেখবেন বেশ কিছু রাস্তাঘাট ভঙ্গুর রয়েছে। আমরা এই গত 3 বছরে আনুমানিক 10 কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড আমরা পরিচালনা করেছি। এর বাইরে মাননীয় সংসদ সদস্য মহোদয়, উপজেলা পরিষদ এবং অন্যান্য ফান্ড থেকে প্রায় 62 কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নদীর ভাঙন রোধের জন্য এখানে স্পার নির্মিত হচ্ছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, স্বাস্থ্য বিভাগ থেকে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এমন কোনো ডিপার্টমেন্ট নেই সরকারের যে সমস্ত ডিপার্টমেন্ট থেকে এখানে কোনো না কোনো প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না। আমি এই উন্নয়ন প্রবাহের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি পৌরবাসীর পক্ষ থেকে। আমরা এখানে ড্রেন নির্মাণ করতেছি, রাস্তাঘাট নির্মাণ করছি, আমরা সাতকানিয়া পৌরসভার উদ্যোগে একটি হাই স্কুল প্রতিষ্ঠা করেছি এবং আরও কিছু নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি হওয়ার কারণে এখন পৌর এলাকাকে আমাদের গ্রাম অঞ্চলের, সাতকানিয়ার বিভিন্ন গ্রাম অঞ্চলের মানুষ বসবাসের জন্য উপযুক্ত জায়গা বলে বেছে নিচ্ছে। এখানে পৌরসভার দায়িত্ব শুধুমাত্র রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা প্রচুর ব্রিজ কালভার্ট করেছি, আমরা প্রচুর নালা করেছি, রাস্তা করেছি, একই সাথে আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো উন্নয়নের জন্য আর্থিক সহায়তা দিয়েছি, মসজিদের জন্য, মন্দিরের জন্য সহায়তা দিয়েছি। পৌরসভাটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, জনসম্পৃক্ত, জনবান্ধব একটি পৌরসভায় পরিণত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফলে এখানে পুলিশের সহযোগিতা রয়েছে, সাথে সাথে জনগণের সহযোগিতা চাই, যাতে এখানে কোনো মাদক সেবী, মাদক বিক্রেতা এখানে কোনো দৌরাত্ম করতে না পারে। এবং আমি অবশ্যই ঘোষণা দিতে চাই যে মাদকের বিরুদ্ধে আমি যে কোনো রকম ঝুঁকি গ্রহণ করে আমি এই মাদক এবং মাদক বিক্রেতাদেরকে আমি প্রতিহত করব। বিভিন্ন বিষয় নিয়ে আমি সবার সাথে আলাপ করতে আগ্রহী, যদি আমাদের কোনো ত্রুটি থাকে জনগণের কাছে আমার বক্তব্য হলো, এখানে পরামর্শ ডেস্ক স্থাপন করা হয়েছে, একটি বুথ রয়েছে, আপনারা লিখিতভাবে সেই বুথে আপনাদের বক্তব্য জমা দেবেন অথবা আমাকে ফোনে অথবা আমার সাথে সাক্ষাৎ করে যে কোনো বিষয় বলতে পারবেন, আমি আপনাদের জন্য বলতে পারেন যে দরজা খোলা রেখে বসে আছি।